হ্যালো এভরিওয়ান, ইশা'স ডায়েরি নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবারে পুজোয় কিছু আমার শাড়ি আর ড্রেসের কালেকশন। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর এবারে পুজোয় সবথেকে ট্রেন্ডিং যে শাড়িটা আর সবথেকে ট্রেন্ডিং যে ড্রেসটা, সেই কালেকশনগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো একটু দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এবারে পুজোয় যে ড্রেসটা সব থেকে ট্রেন্ডিং চলছে আমাদের মতো এজে মেয়েদের, সেটা হচ্ছে একদম ওয়ান পিস ড্রেস, যেটা একদম নি অবধি থাকবে না, নি থেকে একটু নিচে যাবে, হাঁটু থেকে একটু নিচে যাবে, কিন্তু সেটা লেগিংসের সাথে পরা যাবে না, এরকম ড্রেস। তো চলো, এরকম দুখানা ড্রেস আমার হয়েছে, একটা দিয়েছে আমার হাজব্যান্ড মশাই, একটা দিয়েছে আমার মা, তো দুটোই তোমাদের সাথে এখনই শেয়ার করছি। আমি এই কালেকশনগুলো কিন্তু অলরেডি আগে অনেকবার দেখি, সাউন্ডটা ঠিক আসছে কিনা, আগে অনেকবার শেয়ার করেছি, কারণ আমার যখন যেমন হয়েছে তখন তেমন ব্লগে আমি শেয়ার করতে থেকেছি, কিন্তু মনে হলো সবাই যেমন করছে একটা ভিডিওর মধ্যে সমস্তগুলো দেখানো, সেটাভাবে শেয়ার করি, তো তার জন্য এই ভিডিওটা করা বেসিক্যালি। তো আমার এই ভিডিও ড্রেসগুলো কিন্তু কোনোটাই আমার নিজের কেনা নয়, সমস্তগুলোই আমার দেওয়া, মানে হাজব্যান্ড মশাই দিয়েছে, নইলে আমার মা দিয়েছে, নইলে শাশুড়িমা দিয়েছে, তো তিনজনের মিলিয়ে যেগুলো জমেছে সেই সমস্ত ড্রেসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সমস্তগুলোই অল্টার করাতে দিয়েছিলাম, অল্টার করানো হয়ে চলে এসছে, তার জন্য উল্টো ছিল তাই সোজা করলাম। তো এটা একটা ড্রেস, এটা হাজব্যান্ড মশাই দিয়েছে, দেখো এটা যেমন ওয়ান পিস বলছিলাম ওই রকম আর কি। তো ভেতরে এগুলো টানা হয়নি এখনও, এই যে ওয়ান পিস, পুরোটা কাজ আছে, ঠিক আছে, সামনেটা পুরোটা কাজ আছে, একদম এই যে নিচে অবধি, নিচেটাও পুরোটা কাজ, আর এই যে হাতা, হাতা থ্রি কোয়ার্টার হাতা এরকম, ঠিক আছে, এটা এরকম পুরো একদম ওয়ান পিস, ঠিক আছে, ওপর থেকে একদম নিচে অবধি, আর হাঁটুর একটু নিচে অবধি যাবে, লেগিংসের সাথে পরা নয়, শুধু এমনি পরতে হবে, ঠিক আছে। তো এই ড্রেসগুলো এবারে প্রচুর উঠেছে, এরকমই দুটো ড্রেস পেয়েছি, একটা এটা আমার হাজব্যান্ড মশাই দিয়েছে, একটা মা দিয়েছে, আর কালারটা কি সুন্দর দেখো, বাটাল গ্রিন কালার, এই কালারের আমার নেই, মানে ভেতরের এগুলো ইয়ে হয়নি, ছেঁড়া হয়নি, ওই জন্য ঝুলছে, ভেতরের এইগুলো সব ছিঁড়ে দিতে হবে, ঠিক আছে, এই যে এই কাপড়গুলো এগুলো এইভাবে এগুলো ছিঁড়ে দিতে হবে, তো আমি অত সময় পাইনি, যখন পরবো তখন ছেঁড়াছেঁড়ি করবো, বা পরতে পরতে নিজেই ছিঁড়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো পুরোটা কাজ, হ্যাঁ, কাছের মধ্যে আবার কাজ বসানো আছে, ঠিক আছে, এই যে কাজ আছে সুতোর, তার মধ্যে এরকম কাজ বসানো আছে, দারুণ দেখতে না, আমার বেশ ভালো লেগেছে কিন্তু ড্রেসটা, ঠিক আছে। আর পেছন দিকে এরকম বেল্ট দেওয়া আছে, বেল্টগুলো লাগানো যাবে, লাগানো লাগালে ভালো লাগবে, পেছন দিকেই লাগানো যাবে, সামনের দিকে লাগাবার নয়, অনেকে এখন অনেক ড্রেস পেয়েছে যেগুলো সামনের দিকে পেছন দিকে দুটো দিকেই লাগানো যায়, তো এটা শুধুই সামনের দিকে লাগানো যাবে, তো এটা হচ্ছে আমার এক নম্বর ড্রেস এরকম, ঠিক আছে, কেমন লাগলো জানিও। নিচেটা এরকম কাজ করা আছে, আর যেমন বললাম এই কাজগুলো গোটাটাই সুতোর পুরোটা, আর পুরোটাই কটন মেটেরিয়াল, পরে খুব আরাম হবে। এইরকমই আরেকটা ড্রেস যেটা মা দিয়েছে সেটা শেয়ার করছি, এলটা অল্টার করাতে হয়নি, হাজব্যান্ড মশাইটা অল্টার করাতে হয়েছে, মায়েরটা অল্টার করাতে হয়নি, মায়েরটা এমনি অল্টার করানোই ছিল, মায়েরটাও ভীষণ সুন্দর কালার, যেমন বললাম এটা দেখো এই যে রয়েছে, এই যে এই বেলটা, মায়ের এই বেলটা সামনের দিকেও লাগানো যাবে, আবার পিছনের দিকেও লাগানো যাবে, দুদিকেই লাগানো যাবে, আর কালারটা দেখো একদম সেই বটল গ্রিন কালার, কি দারুণ না কালারটা, আর ওপরে এরকম কাজ করা রয়েছে, খুব সুন্দর, সামনেটা এরকম দেখো কাজ বসানো আছে, এরকম কাজ করা আছে, আর এটা সেই ওয়ান পিস বলছি না, মানে হ্যাঁ পুরো একবারে হাঁটুর নিচে অবধি, মানে আমি হাঁপাচ্ছি বলতে তাড়াতাড়ি করছি, মেয়েটা আসবে তো ওই জন্য, তো হাঁটুর নিচে অবধি আর লেগিংস ছাড়াই পরতে হবে, এরকম ড্রেস, ঠিক আছে, এবারে বেরিয়েছে এই ড্রেস, ঠিক আছে, এবারে এই ড্রেসটাই ট্রেন্ডিং সব থেকে, সবাই এরকমই নিচ্ছে, আর সব জায়গায় এরকমই পাওয়া যাচ্ছে, দেখবে সিরিয়াল টিরিয়ালগুলোতে খুব পড়ছে এই ড্রেসগুলো, তো যাই হোক এটা এই ড্রেসটা এরকম, ঠিক আছে, আর নিচেও কাজ করা আছে, পাড়ের কাজটা, এই যে নিচে পাড়ের কাজটা, এই যে কাজ করা রয়েছে, ঠিক আছে, আর অনেকটা ঘের আছে, হাজব্যান্ড মশাইয়েরটাও অনেকটা ঘের আছে, এটাও অনেকটা ঘের আছে এরকম, আর পুরোটা কটন মেটেরিয়াল, মানে রোদ রিফ্লেক্ট করছে দেখে বুঝতে পারছো তো, পুরোটা কটন মেটেরিয়াল, মানে পরে ভীষণ আরাম লাগবে। তো এটা আমার একটা গেল সেকেন্ড ড্রেস, ঠিক আছে, এরপরে দেখাচ্ছি শ্বশুর শাশুড়ি দিয়েছে, এটা অল্টার করতে দিয়েছিলাম, এটা হচ্ছে তোমার কুর্তির মতো দিয়েছে, এটা হচ্ছে গুজরাটি কাজের, গোটাটা গুজরাটি কাজ, ঠিক আছে, এই যে এটা শ্বশুর শাশুড়ি দিয়েছে, এটা গোটাটা গুজরাটি কাজ, এটা একটু ছোটো সাইজের, মানে
হাঁটুর ওপর অবধি যাবে, তো হাঁটুর ওপর অবধি যাবে, এটা সালোয়ারের সাথে পরতে হবে আর কি। এখানে বেশ একটা ট্যাসেল আছে, খুব সুন্দর, আর কাজটা পুরোটা গুজরাটি কাজ, ঠিক আছে? এরকম কালার কম্বিনেশন দেখতে ভীষণ সুন্দর, আর নিচের কাজটা দেখো কি সুন্দর, এখানের কাজটা ভীষণ ভালো না, মানে গোটাটা জুড়ে কাজ, একবারে পেছনটাতে কোনো কাজ নেই গো, ঠিক আছে? পেছনটা পুরো প্লেন, আর সামনেটাতে গোটাটাতে কাজ এরকম। তো আমার এটা খুব পছন্দ হয়েছে, আর এটাও পুরো কটন মেটেরিয়াল, মানে গরমে টরমে পরে না ভীষণ আরাম, পুরোটা কটন একদম, আর খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, দেখো পুরোটা কাজ, একদম পুরোটা কাজ, আর কাজগুলো মানে একদম সেই গুজরাটি কাজ, তো এই জন্য ভীষণ সুন্দর দেখতে। এখানটা আবার কাঁচও বসানো আছে, কাঁচ ঠিক নয়, এটা অন্য মানে সেই টিন কাটার মতো যেগুলো বসায় না সেইগুলো কাঁচ নয়। তো এটার এই যে দেখো এখানগুলো কাজগুলো কী সুন্দর, ভীষণ সুন্দর। তো এটা একটা ড্রেস, ঠিক আছে? এরপরে দেখো আমার মা একটা লেগিংস দিয়েছে, আর একটা ড্রেস আছে মেশো থেকে কিনেছি, হাজবেন্ড মশাই দিয়েছে, ওটা অল্টার করাতে দিয়েছি, ওটা এখনও পাইনি, ওটা তাই দেখাতে পারবো না। এই লেগিংসটা মা দিয়েছে, এই লেগিংসটা ভীষণ সুন্দর, ঠিক আছে? লেগিংসটা সাইডে না এরকম কাজ করা আছে, দেখো এই যে এরকম ছোটো 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 পুঁতি বসানো আছে, একটা করে গোল্ডেন আর একটা করে হোয়াইট, এই যে একটা করে হোয়াইট আর একটা করে গোল্ডেন, এই যে গোল্ডেন হোয়াইট, গোল্ডেন হোয়াইট, এমনি করে পুঁতি বসানো আছে, আর এত সুন্দর ফিটিংস হচ্ছে না। আর এটা সেই লেগিংস বলতে জেগিংস, এটা লেগিংস ঠিক নয়, মানে ফিটিংস পুরো থাকবে কিন্তু নিচে কুচকানো থাকবে না। লেগিংসে কী হয়, নিচে কুঁচি পড়ে যায়, সেই কুঁচিটা পড়বে না, জেগিংস যেটা বলে সেইটা, ঠিক আছে? এই যে আর এই যে পায়ের তলার দেখো এখানটা এরকম আছে, ওই জন্য বলছি এই যে একদম, আর একদম ফিটিংস, পুরো ফিটিংস গেঞ্জি কাপড়ে, ঠিক আছে? এটা একটা জেগিংস, এই জেগিংসটার সাথে মা দুটো টপ দিয়েছে, টপগুলো দেখাচ্ছি। টপ আমি মাকে বলেছিলাম রাফ ইউজের টপ দেবে, আমি খুব পরি তো গেঞ্জি কাপড়, গেঞ্জি টপ পরি সেই টপ, ঠিক আছে? তো এইটা একটা গেঞ্জি, কাজটা দেখো সামনের কাজটা কি সুন্দর, মানে জাস্ট একটা চোখ আর দুটো চুল আর সামনের ঠোঁট, মানে এটা পরে যে এত ভালো লাগছে না কি বলবো, দারুণ দেখতে লাগছে, আর কালারটাও ভীষণ সুন্দর। এই একটা টপ, আর একটা টপ দিয়েছে দেখাচ্ছি, এই যে এই টপটা, এটাও ভীষণ সুন্দর, গাল লেখা রয়েছে, ঠিক আছে? এটাও খুব সুন্দর, এই দুটো টপ দিয়েছে মা, তো ওই লেগিংসের সাথে পেয়ার আপ করে পরা যাবে। এরপরে তোমাদেরকে আর একটা ড্রেসটা আমি দেখাতে পারলাম না, ওটা আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, অল্টার করতে দিয়েছি। এই ড্রেসটা তোমরা মেশো হল গেলে দেখতে পাবে, মেশো থেকে আমি বেশ কিছু শপিং করেছি, আমার মেয়ের জন্য দুটো ড্রেস কিনেছি, হাজব্যান্ড মশাইয়ের জন্য দুটো কিনেছি, আমার জন্য দুটো কিনেছি, তো সেগুলো সমস্ত কিছু মেশো হলের ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। সস্তার সস্তায় ভালো প্রোডাক্ট, কোয়ালিটি ভালো এরকম কিনেছি, আর কি প্রবলেম হয়েছে, কি ভালো পেয়েছি, কোনটা কোয়ালিটি খারাপ, সমস্ত কিছু এই ভিডিওটা শেয়ার করেছি। এরপরে দেখাচ্ছি শাড়িটা, এটা সবথেকে ট্রেন্ডিং এবছরে, এবছরে সবথেকে ট্রেন্ডিং হচ্ছে দুটো শাড়ি, একটা হচ্ছে জামদানি আর একটা হচ্ছে তোমার হ্যান্ডলুম। জামদানিটা হচ্ছে সবথেকে ট্রেন্ডিং শাড়ি, তো জামদানিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা সেদিন নিয়ে এলাম, শাশুড়ি মায়ের ঘর থেকে নিয়ে এলাম, আগের ব্লগে তোমরা দেখেছো বোধ হয়, আগের দুটো একটা ব্লগের আগে হয়তো দেখেছো। তো এটা হচ্ছে পিকো করিয়ে একবারে দিয়েছে শাশুড়ি মা, তো এটা হচ্ছে এরকম ইয়েলো কালার, ইয়েলোর মধ্যে এরকম গোল্ডেন কাজ করা আছে জামদানি, ঠিক আছে? আমি আবার শাড়িটারই চিনি না, ঠিক আছে? শাশুড়ি মা তিনটে শাড়ি বার করেছিল, একটা হ্যান্ডলুম, দুটো জামদানি, নিয়ে আমি বললাম জামদানি কোনটা, নিয়ে বলছে এটা জামদানি, নিয়ে বললাম তাহলে এটাই নেবো, নিয়ে দুটো জামদানি ছিল, ওটা টু কালার ছিল, এটা ওয়ান কালার, তো আমি এটাই নিলাম। এটা হোয়াইট গোল্ডেনটা রয়েছে ইয়েলোর সাথে, ওটাতে দেখতে বেশি ভালো লাগছে, ওই জন্য নিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে আঁচলটা, জামদানি আঁচলটা হচ্ছে এইটা, ঠিক আছে? আর এটা হচ্ছে গাটা, জামদানি গাটা, ঠিক আছে? তো এটা পরে আমি একটা শাড়ি ড্রেপিংয়ের ভিডিও করছি, মানে এই জাস্ট করবো, তো করে তোমাদের সাথে শেয়ার করছি, সেই ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? পুজোতে কীরকম করে শাড়ি পরতে চলেছি, আর এই যে মেকআপ লুকটা দেখছো যেটা পরে আমি ভিডিও করছি, এই যে এত ঘামুচ্ছি কোনো কিছু কিন্তু উঠছে না, ঠিক আছে? এই যে এত ঘামছি, ভিডিও ফ্যানটা আসতে করা আছে তো ঘামছি, তো এই ভিডিওটাও কিন্তু শেয়ার করেছি, সিম্পল মেকআপ লুক, তো সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে? তো আমার পুজো কালেকশানগুলো কেমন লাগলো জানিও, শাড়িটা একবার গায়ে দিয়ে দেখাই না, আমিও দেখেছি, এই যে
আমাকে আবার সবাই ভিডিওতে কমেন্ট করে বলছে ইয়েলো পরে নাকি ভালো লাগছে, তার জন্য আমি ইয়েলোটাই নিলাম। ওইটা একটু অন্য কালার ছিল, ঠিক আছে, ওটা হ্যান্ডলুমটা বেগুনি কালার ছিল, এ ছিল। তো তিনটে শাড়ির মধ্যে শাশুড়িমা বলে যেটা নিবি নে, তো আমি এটাই নিলাম। ভালো লাগছে, দেখো দেখে কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর শাড়ি বেশি পরা হয় না, একটা হাতটা শাড়ি ঠিক আছে। মাও একটা শাড়ি কিনেছিল, আমরাও নেবো না, দূর অত শাড়ি নিয়ে কি করবো, কি ড্রেস নেওয়া ভালো থেকে, বেড়াতে যাবো, এ করতে যাবো, চারটে ড্রেস লাগবে, আর শাড়ি তো অত লাগে না। যাই হোক, চলো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই।